পরে আসার সাথে সাথে দেখি যে আলামিন আর মানে ওর শালিয়াল মানে দুই মেয়ে আর আলামিন আর ওর বন্ধু ওরা যে এখন থাকে ওরা আসে দেখি নিচেই। পরে আমরা উপরে আমার কাছে চাবি ছিল, আমি উপরে উঠে উঠে দেখি যে বাসার ভিতরে মানে অন্য রকমের একটা মানে এটা আমার বাসা না, দেখি যে অন্য মেয়ের সংসার করতেছে সে। তখন আলামিন ওই মেয়েদের নিচে রেখে আসে, ওই ওখানে একটা ক্যাফের দোকান আছে না ওইখানে ক্যাফে রেখে আসে, আর আলামিন এসে আমাকে বের করে দেয়, আমার বাবাকে বের করে দিল। তখন ভাবি আমাকে বলে যে ও কিন্তু একটা মেয়েকে নিয়ে বাসায় আসছে, তা আপনি ওইখানে কেন চলে আসেন? আমি তখনই ওখান থেকে রওনা দিই আমার বাবার সাথে। মানে আপনি ঢাকার বাইরে ছিলেন? আমি গ্রামের বাসায় গিয়ে দেওয়া হয়েছে আপনাকে। আলামিন বাসায় ছিল মানে অন্য মেয়ে নিয়ে বাসায় আসছে, প্রতিবেশী আপনাকে কল দিছে, কল দিয়ে আপনাকে জানিয়েছে, তো তারপরে আপনি ঢাকায় আসছেন। তখন মানে শুধু 38,000 ছিল, আমাকে অফিস থেকে ডেকে বললো। পরে আমি বললাম আমি তো জানি না কেন দিচ্ছে না, তা আপনাকে পরে জানাবো। পরে আর আমি যাইনি স্কুলে। আসলে এখন আপনি কি করতে চাচ্ছেন, যেহেতু সে 8-7টার জন্য জামিনে আছে, এখন পরবর্তী আপনার স্টেপগুলো যদি আমাকে একটু? এখন আমি তো আইনের কাছে সাহায্য চাইছি, আদালতে এটার বিচার সুষ্ঠু বিচার করে দেবে আমি আশা করি, এটাই। আর আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, আমি আশাই মানে চিন্তা করতেছি যে আমি এগুলোর বিরুদ্ধে একটা আইনের আশ্রয় নিব। আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, তথ্য প্রযুক্তি কান্নাকাটি করে, এরকম একটা অভিযোগ আছে। তাহলে প্রতিবেশী সবাই মিথ্যা কথা বলতেছে, আর আলামিন বলছে দুইজন বলেছে, কিন্তু আমার এই অ্যাপার্টমেন্টে সবাই তো বলেছে যে সেদিনকার সেই ঘটনাটা, আমি কেন মিথ্যা কথা বলবো? তারা বাসায় এসেছে ভালো কথা, আমি দরজা খুলবো আর তখন এখান থেকেই আমার চুল ধরে নিয়ে মারতে মারতে রুমে চলে গেল, রুমে নিয়ে যা দরজা দিয়ে মারছে। আলামিনের মা উনি তো বৃদ্ধ মানুষ, উনি তো আমার পছন্দ পছন্দ খায় বলতেছে যে আমি দেশ থেকে আসতে আমি শান্তি পাই না, এরকম হাতে নাতে আর কি ধরছে, তারপর আপনারা কি তাকে সহ্য করতে পারবেন, এরকম কথা বলেছে। তাহলে এত বড় একটা ঘটনা, এত বড় একটা কথা, তাহলে আমার এলাকার আমার প্রতিবেশী সবাই তো জানার কথা, কারণ আমরা পাশের ফ্ল্যাটে থাকলে আমরা সব জানতে পারি, কিন্তু আমার প্রতিবেশীদের কাছে আপনারা একটু শুনেন, এখনও যে শুনতে পারেন যে তারা আসলে তারা কি বলবে, যে আমার শাশুড়ি আসলে আমি কি করি তাদের সাথে। আর একটা অভিযোগ করেছে আপনি রাত্রে দরজা আটকিয়ে ছেলেদের সাথে কথা বলেন, এই বিষয়টাও বলেছিল আর কি, সেই বিষয়টা তারা নাকি বারবার দরজা নক করার পর আপনি খুলেন নাই? এটা তো মিথ্যা কথা। আমি যদি কথাই বলবো, আমার যদি অন্য কোনো ছেলেই থাকতো, আমি কেন এত যুদ্ধ করতেছি, কেন আমার সন্তানের বাবার পাওয়ার জন্য এত কিছু করতেছি, তাহলে তো আমি সেই ছেলের সঙ্গে চলে যাইতাম, আমার তো এত যুদ্ধ করার কোনো প্রশ্নই ছিল। আর আমার তো সেটা কাজিন হয়, আমি তো দিনের বেলা কথা বলছি, আর আলামিন সেটা তিনটা বানাই দিছে, আপনারা একটু ভালো করে দেখেন সেই ফোনের স্ক্রিনটা। আচ্ছা, আরেকটা বিষয়, আলামিন তো আপনার হাজবেন্ড, তো বিপিএল এই যে খেলা গেল, তো ওই সময় তার পা ভেঙেছিল, তো বিষয়টা আসলে কিভাবে ভেঙেছিল আপনি যেহেতু তার স্ত্রী আপনি ভালো জানেন, আমরা একটু জানতে চাচ্ছি। আমি হচ্ছে দেশে মানে আমার তো খাদাই দেয়, আমি গ্রামে থাকি আমার বাবার বাড়ি, তো সেখানে নিচের তলার ভাবি আমাকে ফোন দিয়ে বলে ভাবি কি আপনি আসছেন, তো আসে দেখা করলেন না কেন? আমার না আমি তো গ্রামেই আছি ভাবি, আমি তো যাইনি। তখন বলে তাহলে বাসায় কে, যে মানে দুপুরবেলা রান্না করতেছে পাটা শিলপাটার শব্দ শুনতেছে, তাহলে কে? আচ্ছা ঠিক আছে দেখতেছি। পরে আমি বলছি আমি তো জানি না, তখন ভাবির যে মানে বুয়াটা আছে সে নাকি বলছে যে আমি ছাদে যাওয়ার সময় দেখি যে আলামিন একটা মেয়েকে নিয়ে গেছে, তখন ভাবি আমাকে বলে যে ও কিন্তু একটা মেয়েকে নিয়ে বাসায় আসছে, তা আপনি ওইখানে কেন চলে আসেন? আমি তখনই ওখান থেকে রওনা দিই আমার বাবার সাথে। মানে আপনি ঢাকার বাইরে ছিলেন? আমি গ্রামের বাসায় গিয়ে দেওয়া হয়েছে আপনাকে। আলামিন বাসায় ছিল মানে অন্য মেয়ে নিয়ে বাসায় আসছে, প্রতিবেশী আপনাকে কল দিছে, কল দিয়ে আপনাকে জানিয়েছে, তারপরে আপনি ঢাকায় আসছেন। তখন মানে শুধু ভাবি আর আমি জানি যে আমি ঢাকায় আসতেছি, আর কেউ জানতো না। পরে আসার সাথে সাথে দেখি যে আলামিন আর মানে ওর শালিয়াল মানে দুই মেয়ে আর আলামিন আর ওর বন্ধু ওরা যে এখন থাকে ওরা আসে দেখি নিচেই। পরে আমরা উপরে আমার কাছে চাবি ছিল, আমি উপরে উঠে উঠে দেখি যে বাসার ভিতরে মানে অন্য রকমের একটা মানে এটা আমার বাসা না, দেখি যে অন্য মেয়ের সংসার করতেছে সে। তখন আলামিন ওই মেয়েদের নিচে রেখে আসে, ওই ওখানে একটা ক্যাফের দোকান আছে না ওইখানে ক্যাফে রেখে আসে, আর আলামিন এসে আমাকে বের করে দেয়, আমার বাবাকে বের করে দিল। পরে আমার বাবা নিচে ভাবিদের বাসায় গেল, ওখানে যে ভাবিরা পানি টানি দিয়ে তাদের বসতে দেয় আর আমার সাথে খারাপ ব্যবহার করে দেয়। পরে ওই মেয়ে ফোন দিয়েছে যে আলামিন তাড়াতাড়ি আসো, সেই রাত 12:30টার ওদিকে। আপনি যখন বাসায় ঢুকছেন তখন কি তারা জিজ্ঞেস করেছিলেন যে মেয়েটা কে? তখন তো সেই সুযোগই দিইনি,
তোমার এত বড় সাহস কি করলে তুমি ঢাকায় আইছো এখানে আইছো এইভাবে আর কি আমার তো সুযোগ এটা আমি বলতেছি যে আমি তোমার স্ত্রী আমি আসবো না এইভাবে করে আর কি কথা কাটে কটির মাধ্যমে তখন ওই মেয়ে ফোন দেয় তখন কি আপনারা মারধর করছিল তখন হ্যাঁ তখন মারধর সেদিনও আমি 999 ফোন দিই সেদিনও আসে পুলিশ আলামিনের একটা মানে স্বীকারোক্তি মানে সংবাদ সম্মেলনে বলেছে যে আমি যদি তাকে মারতাম তার কি প্রুফ আছে সে তো কোনো প্রুফই দেখাইতে পারে না তাহলে পুলিশ কি অকারণে আসতো বাসায় পুলিশ এসে বাসায় ভাঙচুর আমাকে মারধর করতে আমার মানে শরীরে আঘাত এগুলো কেন হয়েছে আপনারা বলে দেখেন বলেন আপনারা মানে কোন কোন প্রুফ আছে আপনাকে মারছে এরকম কোন প্রুফ আপনি রাখছেন আমার শরীরের স্কিনে পুরোটা দাগ আমি সেগুলো আমার ডাক্তার পর্যন্ত দেখেই তো চিকিৎসা দিয়েছে তাহলে ও কি করে এটা বলতে পারে যে প্রমাণে আর আমার প্রতিবেশী আমার প্রত্যেকটা মানুষ বলতেছে এত মারছর এত অত্যাচার করে ও কি করে অস্বীকার করে 29/12/25 আপনি আরেকটা কথা বলেছেন যে আপনাকে খরচপাতি দেয় না উনি কালকে আচ্ছা পা ভাঙার পুরাটা আমরা একটু জানতে চাই তারপরে পাটা ভাঙলো কিভাবে তারপরে ওইখান থেকে আসলে একটা ছিনতাইকারী ধরছে ওদের ছিনতাইকারীর সঙ্গে হস্তাহস্তি করতে যাওয়ার পা ভেঙে যায় তখন তারপরে পুলিশ আসলো পরে আমার এলাকার সবাই আসলো তখন আর কি আমাকে বের করলো না তখন ওই মেয়েকে নিয়ে চলে গেল তারপরে চার দিন পরে আবার আসে বাসায় এসে আমাকে বাসায় ঢোকে না আমার না সেদিন চলে গেল সেদিন যাওয়ার পরে আর আসেনি ওই মেয়েকে নিয়ে চলে গেল পরে পাঁচ দিন পরে এসে ওই মেয়ের যা যা ছিল সেদিন এসে সবকিছু নিয়ে গেল আর আমাকে বকাবকি করে গেল যে যদি তুই নিচ থেকে না বের হইস তাহলে তোর অবস্থা খারাপ আছে ওই মেয়ের নাম কি আপনি জানেন হ্যাঁ প্রীতি তার সম্পর্কে কতটুকু জানেন যে সে ওই ওই মেয়েটাই যার সাথে যে ছবি ওই মেয়েটাই সে হ্যাঁ আচ্ছা প্রীতির সম্পর্কে আপনি কতটুকু জানেন তার বাড়ি বা পরিবারের সম্পর্কে আমি শুনছি যে ওদের বাড়ি কুমিল্লার বনশ্রী থাকে আর তখন নাকি যখন ওই মেয়ে নাইনি পড়তো তখন থেকে ওর সাথে রিলেশনে জড়াইছে এটুকুই শুনছি এর বেশি কিছু জানেন না না আপনার সাথে কখনো কথা হয়েছে ওই 2021 সালে আমি ফোন দিয়ে বলছিলাম দেখো আমার দুটো সন্তান আছে তো তুমি এমনটা করো না ওর বাবাকে ওদের কাছে ফিরে আসতে দাও তুমি অনেক ভালো ছেলে বাবা আর বিবাহিত ছেলেকে নিয়ে কি করবা ওরে ছেড়ে দাও তখন আমাকে নিজের থেকে আরো আমাকে উল্টা বকে বকাবকি করছিল আচ্ছা তো এখন যেহেতু যে আপনার মামলা বা আদালতের প্রক্রিয়াধীন অবস্থায় আছে যদি আসলে আপনি যদি এখানে যদি মানে আদালতের দিকে বিচার ব্যবস্থার দিকে আপনি তাকিয়ে আছেন কি হয় মানে এরপরে কি আপনি আর অন্য কোনো মামলা বা অন্য কোনো ব্যবস্থা নেবেন না আমি তো আদালতে জানাইছি আদালত এখন সুষ্ঠু বিচার করবে মানে যেটা আছে মানে এরপরে আর আপনি কোনো ওই যে আপনার বিরুদ্ধে যে ক্লেমটা দিয়েছে এর বিরুদ্ধে এই ক্লেমটার জন্য আমি আইনের কাছে সাহায্য চাইব যে কেন আমার এরকম মানহানি মানে আপনি কি কোনো স্টেপ নেবেন নাকি আপনি যে স্টেপ নিতে চাই গেছিলাম তো ওখানে যা দেখি যে মানে অনেক টাকা খরচ তো সেখানে আমার তো সামর্থ্য নেই এত দিয়ে সেখান থেকে চলে আসছে আর আমার বোন ওখানে জব করে আমার বোনই ওখানে নিয়ে গেছিল আর আমার বিবাহিত দুই বছর দেয় না 2021 সালে আমি প্রমাণ দেখাইতে পারবো আমার বিয়েতে দুই পরিবার থেকে যে গহনাটা পাই সেটাই আমি বিক্রি করেছি করার পরে যা টাকা হয়েছে সেটা আমি ফিক্সড করে রাখি আর সেখান থেকে যা আসে আর আমার ফ্যামিলি দিয়ে তাই আমি চলতেছি এই দুই বছর এটা যদি প্রমাণ চান আমি প্রমাণ দিয়ে দেবো যমুনা ফিউচার পার্কে আমি 2021 সালে